बाल साधु विपिन गोसाई मृत्युंजय गोसाई এই তিন মহামানব একত্রে ওড়াকান্দি যাত্রা করেছে। গোপাল সাধু বলছে, ভাই চল আমরা দাদা অশ্বিনীর বাড়ি হয়ে যাই, বিশ্রামও হবে আর দাদাকে নিয়ে যেতেও পারব। এদিকে অন্তর্যামী অশ্বিনী গোসাই অন্তরের খবর জেনে তার স্ত্রী মালঞ্চকে বলছে, আমার তিনজন ভাই আসছে, আমাদের ভাইদের জন্য বসার বিছানা করো। স্ত্রী বলছে, কই কোথায় আসছে? গোসাই আবার বলছে, আমার ভাইয়েরা যে মহামানব ঠাকুরের ভক্ত। মালঞ্চর এইবার বিশ্বাস হয়েছে, বিছানা করছে আর দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ভাইরা আসলে তাদের মুখে দুটো অন্ন দেব সে ক্ষমতা আমাদের নেই। অশ্বিনী গোসাই বলছে, তুমি কাঁদছো কেন মালঞ্চ? আজ তো আমাদের আনন্দের দিন, এই শুভ দিন কয়জন আর ভাগ্যে হয় বলতো। মালঞ্চ বলছে, ভাইরা আসলে তাদের যে দুটো খেতে দেব সে মতো অবস্থা তো আমাদের নেই, এজন্য তুমি কাঁদছ? আমার দয়াল হরিচাঁদ এক ব্যবস্থা করে দেবেই, তুমি কেঁদো না মালঞ্চ। এই বলতেই তিন মহামানব হরিবোল হরিবোল বলতে বলতে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছে। গোপাল সাধু বলছে, কেমন আছো দাদা? অশ্বিনী গোসাই বলছে, তোদের মতো ভাই যার থাকে সে কি খারাপ থাকতে পারে ভাই? দয়াল হরিচাঁদ আমাকে যেভাবে রাখে আমি সুখেই থাকি। ভাই তোরা একটু বিশ্রাম কর, আমি একটু ঘুরে আসি। এই কথা বলে ধামা মাথায় নিয়ে গ্রামে ভিক্ষার জন্য বের হলেন। প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ও মা আমাকে দুটো ভিক্ষা দেবে মা, আমি বড় অসহায়, বাড়িতে আমার ভাইয়েরা এসেছে, তাদের মুখে দুটো ভাত দেব এমন কোনো কিছু আমার ঘরে নেই, দুটো চাউল দাও না মা। এক মহিলার শাশুড়ি বেরিয়ে এসে এমন এক ধমক দিল, ভিক্ষা থাক দৌড়ে পালাতে হয়, কোথাও ভিক্ষা না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে হরিচাঁদ গুরুচাঁদ বলে হাই ছাড়ছে, আমার ভাইদের যদি সেবা করাতে না পারি এ জীবন রেখে কি লাভ? হে অন্তর্যামী সবই তো তুমি জানো ঠাকুর, ভাইদের দেখো তাদের এক উপায় করে দিও। হরিচাঁদ গুরুচাঁদ বলে ভূমিতে পড়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। ভক্তের অধীন হরিচাঁদ ভক্তের দুঃখ দেখে সে কি আর রইতে পারে, তাই এক মুসলমান নারীর রূপ ধরে কাছে এসে বলছে, ও পাগল বাবা, ও পাগল বাবা। গায়ে ধাক্কা দিলে অশ্বিনী গোসাই চমকিয়া উঠল, কে তুমি মা? মহিলা বলছে, আমি মোজাব মিয়ার নাতি বউ, ওই বাড়িতে গিয়েছিলাম ধান বানতে, এই তো সেই চাউল। চাউলের কথা শুনে অশ্বিনী গোসাই বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলেন, তুমি কাঁদছো কেন বাবা? অশ্বিনী গোসাই বলছে, বাড়িতে আমার তিন ভাই এসেছে, ঘরে এক মুষ্টি চাউলও নেই, তাদের যে দুটো খেতে দেব এমন অবস্থা আমার নেই, গ্রামে ভিক্ষার জন্য গিয়েছিলাম কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। এই বলে চোখের জলে যখন বুক ভাসাচ্ছে ওই মুসলমান নারী বলছে, এর জন্য তুমি কাঁদছো? এই নাও আমি তোমাকে চাল দিচ্ছি। এই বলে চার পাঁচশের চাউল অশ্বিনী গোসাই ধামায় ঢেলে দিলেন। অশ্বিনী গোসাই চাউল নিয়ে মহানন্দে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে স্ত্রীর নিকট বলছে, এই নাও চাউল পেয়েছি, তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। রান্না হয়ে গেল, গোসাইরা আনন্দ সহকারে ভোজন করলেন। গোপাল সাধু অন্তরে সব জানতে পারলেন। কিছু সময় পরে অশ্বিনী গোসাইকে বলছেন, দাদা চলো আমরা চার ভাই মিলে ওড়াকান্দি যাই। চার মহামানব হরিবোল হরিবোল বলে ওড়াকান্দি উপস্থিত হলেন। বাবা গুরুচাঁদের চরণে সকলে প্রণাম করলেন,
সবাই প্রণাম করে বসলো, কিন্তু অশ্বিনী গোসাই নিজ কর্মে চলে যায়। এদিকে বাবা গুরুচাঁদ অন্তর্যামী গোপালের মনক্ষুণ্ণ ভাব দেখে বললেন, গোপাল তোমার কি হয়েছে বাবা? তুমি তো সবই জানো বাবা। দাদা অশ্বিনী দুঃখ কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। তুমি তো বলো অশ্বিনী সবচেয়ে বড় ভক্ত, তাকে তুমি এমন করে রেখেছো। আমরা তিন ভাই অশ্বিনীদার বাড়িতে যাই, অশ্বিনীদা গ্রামে ভিক্ষা করে আমাদের সেবা দেয়। তুমি তো দাদাকে কিছু দিতে পারো। গুরুচাঁদ ঠাকুর বললেন, ডাকো অশ্বিনীকে, আজ তাকে মনের মতো দান করব, সে যা চাইবে তাই আমি তাকে দেব। মৃত্যুঞ্জয় গোসাই ছুটে গেলেন ফুলবাগানে, অশ্বিনী গোসাইকে গিয়ে বলছে, দাদা আজ তোমার বড় সৌভাগ্যের দিন, বাবা গুরুচাঁদ বলেছে আজ তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। তুমি এমন করে চেয়েও যাতে আর তোমার সংসারে অভাব অভিযোগ না থাকে, দুঃখ কষ্ট না থাকে, আজ একটু বেশি করে চেয়েও। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও দাদা চল, এ সময় চলে গেলে আর আমি জীবনের সময় পাব না। গুরুচাঁদ ঠাকুরের কাছে কিছু চাওয়ার সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি চল। মৃত্যুঞ্জয় গোসাই অশ্বিনী গোসাইকে নিয়ে চলেছেন গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদ ঠাকুর বসে রয়েছেন, অশ্বিনী গোসাই গিয়ে প্রণাম করেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী আমি নাকি তোমাকে কোনোদিন কিছু দিই নাই, বলো আজ তুমি যা চাইবে আমি তাই দেব। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি তোমার কাছে কি চাইবো বলতে পারো, না চাইতেই তুমি আমাকে সব দিয়েছ। তবে একটা কথা বলি, এখনো আমি যদি গ্রামে ভিক্ষা করতে যাই, সবাই এখনো আমাকে এক মুষ্টি করে চাউল ভিক্ষা দেয়, তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমি যদি কোনোদিন গ্রামে ভিক্ষা করতে যাই, কেউ যেন এক মুষ্টি ভিক্ষাও আমাকে না দেয়। আর কি চাই জানো ঠাকুর, তোমার কাছে আর কি চাই জানো? তোমাকে বা শিব ভালো, এই ভিক্ষা চা
গঙ্গা আমি হব মিন, তোমার রূপ সাগরে আমি ডুবে ডুবে নব, গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দদের নিয়ে হরি কথা আলোচনা করছেন। অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরের সামনে বসে এক দৃষ্টিতে ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে রয়েছেন আর চোখের জলে ভেসে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী আজ তুমি কিছু বলছো না, আর অমন করে কাঁদছো কেন? বারবার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে অনুরোধ করছে, অশ্বিনী তুমি কিছু বলো। কিন্তু অশ্বিনী গোসাই কোনো কথা বলছে না। তাই গুরুচাঁদ ঠাকুর বিরক্ত হয়ে এক পা দিয়ে অশ্বিনী গোসাইয়ের বুকে পদাঘাত করেছেন। অশ্বিনী গোসাই দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও বাবা, একটা পা দিয়ে তুমি আমার বুকে পদাঘাত করলে কেন? আমি যে তোমার ওই দুটো পায়ের পদাঘাত খেতে চেয়েছিলাম, তুমি ওই তোমার পা দুটো দিয়ে যদি আমার বুকে পদাঘাত করতে তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। আমি তো এই চেয়েছিলাম, আমি যেন সারা জীবন তোমার যুগল চরণ বক্ষে নিয়ে কাটিয়ে দিতে পারি। ওরে তোমার যুগল চরণ আমার বক্ষে রেখে যেন মেঙ্গে খাই, ও ঠাকুর আমি যেন ভিক্ষা মেঙ্গে খাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চা।
কর্ম পাকে ওই যদি ফোনি তুমি গুরু হইয় আমার মস্তকের মনি তোমায় দিবান শির আমি রাখব শিরেনে ভবে তোমার মতো কেহ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা আমার পরাণ পুতলি ই হৃদয়ে রাখিয়া মনে ঘুচাবো কালি তোমার প্রেম মধু খাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা স্বরে অশ্বিনী বলে দিনহি কাঙাল বলে ফেলো না ঠেলে তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চায়।
বাসিবা।